এক নম্বর প্রশ্ন মতে দেখো কী দেওয়া আছে সল্ট লেগে গড়ে উঠেছে ক লোহা ও ইস্পাত শিল্প খ তথ্য প্রযুক্তি শিল্প গ পাট শিল্প নাকি ঘ কার্পাস বন শিল্প তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ তথ্য প্রযুক্তি শিল্প তাহলে সল্ট লেগে গড়ে উঠেছে তথ্য প্রযুক্তি শিল্প পরে প্রশ্ন মতে দেখো কী দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি পশ্চিমবঙ্গে দুগ্ধ প্রক্রিয়াকরণ কেন্দ্র গড়ে উঠেছে ক রায়চকে খ হলদিয়ায় গ কাকদ্বীপে নাকি ঘ ডানকুনিতে তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ ডানকুনিতে তাহলে পশ্চিমবঙ্গে দুগ্ধ প্রক্রিয়াকরণ কেন্দ্র গড়ে উঠেছে ডানকুনিতে পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন দেওয়া আছে কি একটি বৃহতায়তন লোহা ও ইস্পাত শিল্পকেন্দ্র হল ক খড়গপুর খ কাকদিক গ দুর্গাপুর নাকি ঘ ইসলামপুর তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ দুর্গাপুর তাহলে একটি বৃহৎ আয়তন লোহা ও ইস্পাত শিল্পকেন্দ্র হলো দুর্গাপুর পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি পশ্চিমবঙ্গে অল্প পরিমাণে ম্যাঙ্গানিজ পাওয়া যায় ক বেল পাহাড়িতে খ গাংপুরে গ বীর মিত্রপুরে নাকি ঘ সুন্দরগড়ে তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক বেল পাহাড়িতে তাহলে পশ্চিমবঙ্গে অল্প পরিমাণে ম্যাঙ্গানিজ পাওয়া যায় বেল পাহাড়িতে পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি দামোদর উপত্যকায় যে যুগের কয়লা পাওয়া যায় তা হলো ক গন্ডওয়ানা খ টারশিয়ারি গ প্যালিজইক নাকি ঘ কোয়াটার্নারি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক গন্ডওয়না তার দামোদর উপত্যকায় যে যুগের কয়লা পাওয়া যায় তা হলো গন্ডওয়না পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি পশ্চিমবঙ্গের ভূতাপ শক্তি উৎপাদন কেন্দ্র অবস্থান করছে ক পলতাই খ সাগরদ্বীপে গ ফ্রেজারগঞ্জে নাকি ঘ বক্রেশ্বরে তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ বক্রেশ্বরে তাহলে পশ্চিমবঙ্গে ভূতাপ শক্তি উৎপাদন কেন্দ্র অবস্থান করছে বক্রেশ্বরে পরে প্রশ্ন মতে দেখো কী দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি আউটসোর্সিং শব্দটির সাথে সম্পর্কিত শিল্পটি হল ক খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প খ বস্ত্রশিল্প গ তথ্য প্রযুক্তি শিল্প নাকি ঘ পর্যটন শিল্প তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ তথ্য প্রযুক্তি শিল্প তাহলে আউটসোর্সিং শব্দটির সাথে সম্পর্কিত শিল্পটি হলো তথ্য প্রযুক্তি শিল্প পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্নমতে মতে দেওয়া আছে কি পশ্চিমবঙ্গের তথ্য প্রযুক্তি শিল্পের প্রাণকেন্দ্র হলো ক আসানসোল খ দুর্গাপুর গ সল্ট লেক নাকি ঘ কল্যাণী তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ সল্ট লেক তাহলে পশ্চিমবঙ্গের তথ্যপ্রযুক্তি শিল্পের প্রাণকেন্দ্র হলো সল্ট লেক পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি কুচবিহার যে ক্ষুদ্র শিল্পের জন্য বিখ্যাত তা হল ক কাঠের পুতুল খ ডোকরা গ টেরাকোটা নাকি ঘ শীতল পাটি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ শীতল পাটি তাহলে কুচবিহার যে ক্ষুদ্র শিল্পের জন্য বিখ্যাত তা হল শীতল পাটি পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি বিড়ি শিল্পের জন্য প্রয়োজন ক কেন্দু পাতার বন শাল পাতার বন গ পলাশ পাতার গাছের বন নাকি ঘ খয়ের গাছের বন তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক কেন্দু পাতার বন তাহলে বিড়ি শিল্পের জন্য প্রয়োজন কেন্দু পাতার বন পরে প্রশ্ন মতে দেখো কী দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি কেক বিস্কুট প্রস্তুতকারী শিল্পকে বলা হয় ক ডেয়ারি শিল্প খ ময়দা গ বেকারি নাকি ঘ কোনোটি নয় তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ বেকারি তাহলে কেক বিস্কুট প্রস্তুতকারী শিল্পকে বলা হয় বেকারি শিল্প পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি পশ্চিমবঙ্গের সর্বাধিক নগরায়ন সম্পন্ন জেলা হলো ক হাওড়া খ বাঁকুড়া গ কলকাতা নাকি ঘ বর্ধমান তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ কলকাতা তাহলে পশ্চিমবঙ্গের সর্বাধিক নগরায়ন সম্পন্ন জেলা হলো কলকাতা পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি পুরুলিয়া জেলার আদ্রা হলো ক মৎস্য কেন্দ্র খ জেলা সদর গ স্বাস্থ্যকর স্থান নাকি ঘ রেলওয়ে জাংশন তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ রেলওয়ে জাংশন তাহলে পুরুলিয়া জেলার আদ্রা হলো রেলওয়ে জাংশন পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর হলো ক দীঘা খ কাঁথি গ তমলুক নাকি ঘ ঘাটাল তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ তমলুক তাহলে পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর হলো তমলুক পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি মৎস্যবন্দর গড়ে উঠেছে ক শঙ্করপুরে খ কৃষ্ণনগরে গ বাঁকুড়াতে নাকি ঘ বালুরঘাটে তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক শঙ্করপুরে তাহলে মৎস্যবন্দর গড়ে উঠেছে শঙ্করপুরে পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি শান্তিনিকেতন অবস্থিত ক বর্ধমানে খ নদিয়ায় গ হাওড়ায় নাকি ঘ বীরভূমে তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ বীরভূমে তাহলে শান্তিনিকেতন অবস্থিত বীর দেখো কি দেওয়া আছে একটি স্থলবন্দরের উদাহরণ হলো ক হলদিয়া খ কলকাতা গ বহরমপুর নাকি ঘ পেট্রাপোল তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ পেট্রাপোল তাহলে একটি স্থলবন্দরের উদাহরণ হলো পেট্রাপোল পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি পোড়ামাটির পুতুল ও মূর্তি বিশ্ববিখ্যাত ক ঘাটালের খ চণ্ডীপুরের গ শান্তিপুরের নাকি ঘ বিষ্ণুপুরের তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ বিষ্ণুপুরের তাহলে পোড়ামাটির পুতুল ও মূর্তি বিশ্ববিখ্যাত বিষ্ণুপুরের পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি তারাপীঠ হলো একটি ক ঐতিহাসিক স্থান খ সামুদ্রিক পর্যটন কেন্দ্র গ ধর্মীয় স্থান নাকি ঘ বাণিজ্যিক কেন্দ্র তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ ধর্মীয় স্থান তাহলে তারাপীঠ হলো একটি ধর্মীয় স্থান পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি একটি মহানগরের উদাহরণ হলো ক বহরমপুর খ বালুরঘাট গ দার্জিলিং নাকি ঘ কলকাতা তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ কলকাতা তাহলে একটি মহানগরের উদাহরণ হল কলকাতা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দাও পরবর্তী ভিডিওগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আর তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও